বক্তব্য একজন লিডিং অ্যাক্টর হিসেবে আপনি বিষয়গুলোকে কিভাবে দেখেন বা কতটুকু জানেন যে আসলে এগুলো কেন হয় না, এটা তো ছবির মধ্যে প্রভাব ফেলে। এগুলো তো মানে এই যারা বুক টুক এগুলো পড়েন সেখানটাতে আবার অনেকের হাতে ধরা রয়েছে, এবং যে ছবি তৈরি হয় ধরুন তাদের ক্ষেত্রেও তারা হিন্দি ইংরেজি এই ছবিগুলোরও তাদের তারা ইয়ে নিচ্ছে রিলিজ করার জন্য, মানে তাদের থ্রুতে হচ্ছে, তাদের নিজেদের ছবি থাকছে, সবসময় তারা চেষ্টা করে ওই ছবিগুলো আগে পুশ করতে। এবং মুশকিল হচ্ছে যখন নাকি এই যৌথ প্রযোজনাগুলো হচ্ছে, শুরুতে না ঠিক যেই চেনটা দিয়ে গেলে হবে সেই চেনটা মানে ওয়ার্ক করছে না, এখন অবধি করেনি, কাজেই ওই বিজনেস ফাইটের মধ্যে আমরা পড়ে যাই। মানে সবসময় তো ওই দুটো সে আপনি করগেটের চালি বানান আর ইটি বানান, দুটো যদি পাশাপাশি ইট ভাটা থাকে এ চাইবে ওকে শুয়ে দিলে তার ব্যবসা ভালো হবে, ওই ইয়ের মধ্যে গিয়ে আমরা মার খেয়ে যাই, কারণ এইটা হওয়ার কথা নয়। কিন্তু যদি দু বাংলার ছবি হয়, এর আগে আমরা অন্যায় অবিচার থেকে শুরু করে মানে এর আগে তো কত ছবি দেখেছি দু বাংলায় রমরম করে চলেছে, কিছু একটা এখানটায় এখন একটা কোনো মুশকিল হচ্ছে সেটা আমি জানি না আর কি, কাজে আন্দাজ যেটুকু করলাম সেটুকু বললাম, কিন্তু সেটা ঠিক কিনা তাও আমি জানি। বলা হচ্ছিল যে গণমাধ্যমে আমাদের যৌথ প্রযোজনায় আমাদের আর্টিস্ট গুলো ওইখানে গণমাধ্যমে খুব আসছে না, তাদেরকে প্রমোট করা হচ্ছে না। এটা কারে দোষ দেবেন বলেন তো, মানে আমি যখন নাকি কেউ কাজ করতে যান সামনে তো কাউকে আমি কখনো দেখিনি যে তারা অনাদর করছেন, মানে আদর করছেন বলেই তো তারা এই বাংলা থেকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে আদর তো করেন, সেটা করছেন। সাংবাদিকদের কি করে মানে তাদের ইয়ে করা যায়, এমনিতে তারা মানে বাংলা ছবি সম্বন্ধেও যে আমাদের ওখানটা সারাক্ষণ খুব ভালো লেখে তা না, তারা আমাদের গালাগালি করেই খায়, তারা সারাক্ষণ হিন্দি খুব ভালো ইংরেজি ছবির বড় করে ইয়ে করে, কিন্তু বাংলা ছবি যে ভীষণ কমার্শিয়াল ছবি বিশেষ করে তাদের একটা যেটা হ্যাঁ একটা অ্যালার্জি কাজ করে। এটা নিয়ে আলাপ হয়েছে কিনা আপনাদের সাথে? আলাপ করে কিচ্ছু হবে, আলাপ করে কিচ্ছু হবে না, আলাপ করলে একটা খুব জমজমাট আলাপ শুনবেন আপনি, হ্যাঁ মনোগ্রাহী আলাপ হবে, তার মধ্যে যে লোকটা ভালো কথা বলতে পারে তার কথা শুনে ভাল লাগবে, আরেকটা লোকের জ্ঞান হয়তো বেশি কিন্তু সেই লোকটার কথা শুনে অত ভাল লাগবে না, কারণ সে অত এক্সপ্রেস করতে পারে না, মজার মজার কথা বলতে পারে না, শুধু কথা। আর এখন কে শুনতে চায়? আপনি চ্যানেল চেঞ্জ করলেই আরো পাঁচটা আলাপ দেখতে পাবেন যেটার মধ্যে আপনি এন্টারটেন হবেন, আপনি সেই আলাপটা শুনবেন, আরো কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই এখন, সারাক্ষণ এত ইনফরমেশন আপনার উপর এসে পড়ছে, সব বিভিন্ন জিনিস সম্বন্ধে আপনি জানতে পারছেন, আপনি দেখবেন কতক্ষণ দেখতে ভাল লাগবে ঘুরিয়ে আপনি চলে যাবেন, কোন সমস্যা বোঝার জন্য আপনি ওই আলোচনাটা শুনে তারপরে ভাববেন যে এই বদলটা আনতে হবে বা ভাববেন, ওই জায়গা থেকে তো নয়, আপনি ওইটার পরে আরেকটা আলোচনা দেখবেন, সেই আলোচনাটা হচ্ছে কিভাবে টমেটো সস বানাতে হয়, তারপরে আপনি দেখবেন যে নাসা লাস্ট যে ইয়েটা টেলিস্কোপটা পাঠানো হলো, এইরকম ভাবে তো আমরা দেখতে চাই, তাহলে আমাদের মানে কতটুকু আর ইয়ে হবে বলুন। ওই আলোচনাগুলো আমি বুঝি ব্যবসা যখন হবে লোকে কান ধরে বাধ্য হবে সেখানটা ইন্টারেস্ট দিতে, যে কোনো কারণেই হোক ওই সম্ভ্রমটা কোনোভাবে আমাদের বাংলা ছবি হোক এখান থেকে যারা যাচ্ছেন এই পুরোটাকে ব্যবসা পাওয়া যাবে এখান থেকে, সেইটা কোথাও ওই মনোযোগটা পৌঁছে দেওয়া যাচ্ছে না। একটা ছবি যদি 100 কোটির বিজনেস করে না, যারা একদিন গালাগালি করেছিল তারাই বলবে এর মতো অভিনেতা দেখিনি, এর মতো ছবি দেখিনি, এই এই ছবির জন্যই তো এতদিন বসেছিলাম, এই সব কথা বলবে তারা, কি বলবে এখন লিখে রেখে দিয়েছে, জাস্ট ছাপিয়ে দেবে। এই ইন্টারেস্টের জায়গা থেকে আরেকটা প্রশ্ন, মানে এটাও একটু মানে হয়তো কন্ট্রোভার্সি হবে কিনা জানি না, আনন্দবাজার সম্প্রতি একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশে জয়া আহসান, মিথিলা বাথুন এরা কাজ করছে, যদিও ছেলেদের কথা বলেনি, তারপর আমরা এটা তুলে নিলাম যে আপনি নিজে অনেক প্রশংসা করেছেন, আমাদের চঞ্চলদা আছেন, তারপর মুশারত করিম আছেন, এরা অনেক কাজ করছে। স্টোরিটা ছিল যে এই তিন চারজন অভিনেত্রীর জন্য কলকাতার অনেক বাঘা বাঘা অভিনেত্রী, যেমন ঋতু বন্যা সেন করতে, এটা মানে নিজে একটা ইন্ডাস্ট্রির মতো একটা ব্যাপার, তারপরে পাওলি দাম আছেন, রায় বাসেন্ট আছেন, এরা একটু কাজ কমে গেছে, ওদের চাপ কমে গেছে, মানে চাপ বেড়ে গেছে। দাদা আপনি তো একজন সিনিয়র মানুষ, আপনার দৃষ্টিভঙ্গি থেকে এবং আপনার চিন্তাগুলোও সুন্দর, ওই জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে আসলে জানতে চাই, এটাকে আসলে একটু নেগেটিভ ভাবে আমাদের ছোটবেলা থেকে জি আমরাও মানুষ হয়েছি, বাড়িতে কেউ দেখতে এলে বাচ্চাকে একটা এখানটা ব্র্যান্ডের